সাউথ কোরিয়ার মুভি মানে কিছু অন্যরকম অনুভূতি। হ্যাঁ, আজ আমি 2016 সালে রিলিজ পাওয়া ট্রেন টু বুসান মুভিটি এক্সপ্লেন করব। মুভিটির আইএমডিবি রেটিং 7.6 আউট অফ 10 এবং প্রায় 94% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। এছাড়াও মুভিটির মধ্যে রয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু সিন, যা দেখে কখন যে আপনার অজান্তে চোখে পানি চলে এসেছে সেটা বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, প্রতিবারের মতনই আমি ফাতেমা আছি আজকের মুভির এক্সপ্লেনেশনে। মুভিটা এক্সপ্লেন করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট আছে আপনাদের কাছে, যদি এমনই অসাধারণভাবে এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। বাট ইট ইজ টোটালি আপ টু ইউ, হোয়াট ইভেন, লেটস গেট স্টার্ট। তো মুভির শুরুতে আমরা একটি ট্রাক ড্রাইভারকে দেখতে পাচ্ছি। সে যখন তার ট্রাক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটি হরিণ তার ট্রাকের নিচে পড়ে যায়। হরিণটি দেখে মনে হচ্ছিল হরিণটি হয়তো মারা গিয়েছে। যখন ট্রাক ড্রাইভার তার ট্রাক নিয়ে সেখান থেকে চলে যায় তখন আমরা দেখতে পাচ্ছি হরিণটি অদ্ভুতভাবে বেঁচে উঠেছে এবং তার চোখ দুটো কেমন জানি দেখতে অস্বাভাবিক লাগছিল। এখানে আমরা বুঝতে পারি হরিণটি হয়তো কোনো ভাইরাসে ইনফেক্টেড। তো এখানে সিন কাট হয়, দেন আমাদেরকে মুভির মেইন ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম সিওকো। সে আসলে একজন ফার্ম ম্যানেজার ছিল, বলতে পারেন অনেক বড় একটি ফার্মের ম্যানেজার ছিল। তো এখানে তার অর্নার তাকে বলে সব শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য। তখন সিওকো তার অ্যাসিস্ট্যান্ট কিমকে জানায় সব শেয়ার যেন বিক্রি করে দেয়, কিন্তু কিম তাকে জানায় সব শেয়ার মার্কেটে ছাড়লে খারাপ প্রভাব পড়তে পারে। তখন সিওকো কিমকে স্ট্রিক্টলি বলে সব শেয়ার যেন বিক্রি করে দেওয়া হয়। দেন সিওকো যখন অফিস থেকে বাসায় ফিরছিল তখন সিওকোর একটি কল আসে। এখানে তার কনফার্মেশন থেকে আমরা জানতে পারি সিওকো তার ওয়াইফের সাথে সম্পর্কে ভালো ছিল না, তাই সিওকোর ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং তাদের একটি মেয়েও আছে যার নাম সুয়ান। তো সিওকো তার কাজ নিয়ে বেশি বিজি থাকতো, যার ফলে সুয়ান সিওকোর কাছে থাকতে চাইতো না, সে তার মায়ের কাছে থাকতে চাইতো, কিন্তু সিওকো তার মায়ের সাথে দেখাও করাতো না। যাই হোক, আজ সুয়ানের জন্মদিন ছিল তাই সিওকো সুয়ানের জন্য একটি গিফট নিয়ে বাসায় যায়। যখন সে সুয়ানকে গিফট দেয় তখন সে সন্তুষ্ট হয় না, বরং সিওকোকে বলে তাকে যেন তার মায়ের সাথে দেখা করতে নিয়ে যায়। সুয়ান এর আগেও অনেকবারই বলেছিল তার মায়ের সাথে দেখা করানোর জন্য, কিন্তু সে দেখা করায়নি। তাই এবার সিওকো ডিসাইড করে সে সুয়ানকে তার মায়ের সাথে দেখা করাবে। তাই সে তার মেয়ের কথা রাখতে বেরিয়ে পড়ে বুসান যাওয়ার উদ্দেশ্যে। আসলে তার ওয়াইফ সেখানেই থাকতো। তো এখানে আমরা দেখতে পারছি ট্রেনে কিছু স্টুডেন্টদেরকে, এছাড়াও আরও অনেক প্যাসেঞ্জারই সেখানে ছিল। আর এখানে আমরা দেখতে পারছি সিওকো ও তার মেয়ে সুয়ান, যারা কি না পাশের একটি সিটে বসেছিল। তো যখন ট্রেন ছেড়ে দিবে তখন একটি ইনফেক্টেড মেয়ে ট্রেনে উঠে পড়ে এবং সে ওয়াশরুমে থাকায় তাকে কেউ দেখতে পায় না। এদিকে সুয়ান কিছু একটা দেখতে পায় কিন্তু সে কাউকে কিছু বলে না। যখন ট্রেন ছেড়ে দেওয়া হয় তখন মেয়েটি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এবং জুম্বিতে পরিণত হতে শুরু করে। যখন ট্রেনের একজন অ্যাটেন্ডেন্ট তাকে হেল্প করতে আসে তখন তার উপরে হামলা করে এবং তাকে কামড় দিয়ে মেরে ফেলে, ফলে কিছু সময় পর সে অ্যাটেন্ডেন্টও জুম্বিতে পরিণত হয়ে যায় এবং ইনফেক্টেড হয়ে তারা যাকে কামড় দিচ্ছিল তারা সবাই জুম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল। আর এভাবে ভাইরাসটি অনেক দ্রুত ট্রেনের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করে। তখন সেখানে থাকা প্রতিটা প্যাসেঞ্জার বাঁচার জন্য এক বগি থেকে অন্য বগিতে যেতে শুরু করে। যখন তারা অন্য বগিতে গিয়ে পৌঁছায় তখন সিওকো দরজা বন্ধ করে দেয়। তখন সে লক্ষ্য করে অন্য একটি বগিতে একটি কাপড় রয়েছে, কিন্তু সে তবু দরজাটি বন্ধ করে দেয়। কিন্তু কোনো রকমে সেই কাপড় তাদের বগিতে আসতে সক্ষম হয়। যখন তারা দরজা পুরোপুরিভাবে লক করতে চায় তখন সিওকো তাদেরকে জানায় দরজা লক করতে হবে না, কারণ জুম্বিরা দরজা খুলতে জানে না। তখন সেখানে থাকা একটি মেয়ে অর্থাৎ সিয়ংকিয়ং দরজার মধ্যে পেপার দিয়ে গ্লাসটি ঢেকে দেয়, যার ফলে জুম্বিগুলো তাদেরকে না দেখতে পেয়ে শান্ত হয়ে যায়। তখন সিয়ংকিয়ংকের হাজব্যান্ড অর্থাৎ সাংহুয়া সিওকোর উপর রেগে যায়, কারণ তাদেরকে অন্য বগিতে রেখে সে দরজা বন্ধ করে দিয়েছিল। তখন সিয়ংকিং তাকে শান্ত করে। এখানে সবাই নিউজ দেখে বুঝতে পারে এই ভাইরাস শুধু তাদের ট্রেনে নয়, সারা দেশেই ছড়িয়ে পড়েছে। তখন ট্রেনের ক্যাপ্টেন ট্রেনের রেডিওর সাহায্যে সবাইকে জানায় ট্রেন বুসান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব না, কারণ সারা দেশে ভাইরাসের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যার ফলে সামনের রাস্তা ব্লক হয়ে আছে। তাই ট্রেন শুধু দিয়েগো স্টেশন পর্যন্তই নিয়ে যাওয়া সম্ভব এবং নিয়ে যাওয়া হবে।
এছাড়াও ক্যাপ্টেন তাদেরকে জানায় দিয়েগো স্টেশনে আর্মি ফোর্স রয়েছে, তাদেরকে এখান থেকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য। এখানে সিউকো খেয়াল করে ট্রেনের মধ্যে একজন প্যাসেঞ্জার কার সাথে জানি কথা বলে জানতে পারে দিয়েগো স্টেশন নিরাপদ নয়। এটা দেখে সিউকো তার একজন ক্লায়েন্ট থেকে জানতে পারে আসলে দিয়েগো স্টেশন নিরাপদ নয়, কারণ এই ভাইরাস দক্ষিণ দিকের সব জায়গায় ছড়িয়ে পড়েছে, এমনকি দিয়েগো স্টেশনও। তখন সিউকো তার ক্লায়েন্টকে অফার করে সে যদি তাকে ও তার মেয়েকে এখান থেকে নিরাপদে বের করতে সাহায্য করে তাহলে সে তাকে ফ্রিতে শেয়ার দিবে। তখন সিউকোর ক্লায়েন্ট বলে তুমি মেইন গেট দিয়ে বের না হয়ে পূর্ব দিকের গেট দিয়ে বের হবে, সেখান থেকে আমার লোকেরা হেলিকপ্টার নিয়ে তোমাকে ও তোমার মেয়েকে রিসিভ করবে। তখন অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে তারা দিয়েগো স্টেশনে পৌঁছায়। যখন সবাই মেইন গেট দিয়ে যাচ্ছিল তখন সিউকো তার মেয়েকে নিয়ে পূর্ব দিকের গেট দিয়ে যায়, কিন্তু তখন এক পাগল লোক সিউকোর সাথে যেতে চায় এবং সে সিউকোকে জানায় সে জানে মেইন গেট নিরাপদ নয়। সে আরও জানায় সে সিউকোর সব কথা শুনে ফেলেছে। এক কথা শুনে সুয়ান যায় সবাইকে ডাকতে যেন কেউ মেইন গেট দিয়ে না যায়, কিন্তু সিউকো তাকে যেতে দেয় না। সে সুয়ানকে জানাই বিপদের সময় শুধু নিজের কথাই ভাববে। তখন সুয়ান তার বাবাকে জানাই তাই মা তোমাকে ছেড়ে চলে গিয়েছে। আর তখনই পূর্ব দিকের গেট দিয়ে একজন আর্মি আসে, যেটা দেখে সে পাগল লোকটি সাহায্যের আশায় তার কাছে যায় এবং সিউকো নিজেও সেখানে যেতে থাকে। তখনই সিউকোর ক্লায়েন্ট তাকে কল করে জানায় সে তাকে সাহায্য করতে পারবে না। আর তখনই সিউকো দেখে সে আর্মি ইনফেক্টেড এবং তার পিছনে অসংখ্য জুম্বি ধেয়ে আসছে তাদের দিকে। অন্যদিকে মেইন গেটের দিকে যাওয়া প্যাসেঞ্জারদের উপর হামলা করে অজস্র জুম্বি। তখন তারা বাঁচার জন্য আবার ট্রেনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু তখনই সোয়ানকে একটি জুম্বি কামড় দিতে আসে আর সিউকো প্রাণপণে চেষ্টা করে সোয়ানকে বাঁচাতে, কিন্তু তখনই সাং হুয়া এসে সোয়ানকে বাঁচিয়ে নেয়। এদিকে ইয়াং সুক নামের একজন ব্যক্তি ক্যাপ্টেনকে বলে কেন সে ট্রেন ছাড়তে দেরি করছে, কেন সে তাড়াতাড়ি বুসানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে না, যদি এরকম ভাবে আমরা এখানেই থাকি তাহলে আমরা সবাই এখানেই মারা পড়ব। তখন ক্যাপ্টেন একথা বিবেচনা করে ট্রেন চালু করে দেয়। এদিকে আমরা সিউকো সাংখুয়া এবং কিছু স্টুডেন্টকে দেখতে পাই যারা কিনা একটি কাঁচের দরজা বন্ধ করার চেষ্টা করছে যেন জুম্বিগুলো বাকি প্যাসেঞ্জারের উপর হামলা করতে না পারে, তারা যেন সেখান থেকে পালিয়ে ট্রেনে উঠতে পারে। কিন্তু তারা যখন দরজা বন্ধ করতে সক্ষম হয় তখনই জুম্বিগুলো দরজা ভেঙে ফেলছিল, তাই তারা ট্রেনের দিকে দৌড়াতে থাকে। এর মধ্যে জুম্বিগুলো গ্লাসের দরজাটি ভেঙে ফেলে। এদিকে সেই স্টুডেন্ট অর্থাৎ মিন ইয়াংগুক যখন ট্রেনের দিকে আসছিল তখনই তার সাথে থাকে একটি স্টুডেন্টকে তাদের গ্রুপের একটি মেম্বার জুম্বি হয়ে তার উপর হামলা করে, যেটা দেখে সে পালাতে পারে না। তখন সিউকো এসে তাকে নিয়ে কোনো রকমের ট্রেনে উঠে এবং সাং হুয়া জুম্বিদের সাথে ফাইট করে ট্রেনে উঠতে সক্ষম হয়। তারা যখন ট্রেনে উঠে তখন সাং হুয়া তার ওয়াইফ শিউং কিউংয়ের কাছে কল করে, কিন্তু কলটি রিসিভ করে সিউকোর মেয়ে অর্থাৎ সুয়ান। তখন শিউং কিউং তাদের জানায় তারা 13 নম্বর বগিতে একটি ওয়াশরুমের ভেতরে রয়েছে যেখানে তাদেরকে কিছু জুম্বি হামলা করার চেষ্টা করছে। আর তখনই তাদের সাথে থাকা মিনিয়াংগুক তার গার্লফ্রেন্ড জিনকে কল করে, তখন জিন তাদেরকে জানে তারা 15 নম্বর বগিতে রয়েছে। তখন সিউকো সাংহুয়া এবং ইয়াংগুক প্ল্যান করে তারা 13 নম্বর বগিতে যাবে এবং সেখানে থাকা সবাইকে উদ্ধার করে 15 নম্বর বগিতে যাবে। যেহেতু তারা 9 নম্বর বগিতে ছিল তাই সামনের বগিগুলো পার হয়ে যেতে হবে যেখানে অনেকগুলো জুম্বি ছিল। তখন তারা প্ল্যান করে তারা সেই জুম্বিদের সাথে ফাইট করে দেন সেখানে যাবে, যেই কথা সেই কাজ, তারা জুম্বিদের সাথে ফাইট করার জন্য প্রস্তুতি নেই। এদিকে জিন যখন তাদের বগিতে থাকা সবাইকে জানায় তার বয়ফ্রেন্ড ইয়াংগুক এখানে আসবে, তখন সেখানে থাকা ইয়াংসুক বাধা দিয়ে বলে তোমার কি মনে হয় সে এখনই ইনফেক্টেড হয়নি, তুমি কিভাবে ভাবছো তোমার ফ্রেন্ডকে এই বগিতে আসতে দেব। যাই হোক, এদিকে সিক ও সাংখুয়া অ্যান্ড দেন মিন ইয়াংগুক অনেক সাহসিকতার পরিচয় দিয়ে জুম্বিদের সাথে লড়াই করা শুরু করে, কিন্তু যখনই ট্রেনটি একটা টার্নেলের ভিতরে প্রবেশ করে তখন তারা লক্ষ্য করে জুম্বিগুলো অন্ধকারের কিছুই দেখতে পারছিল না, ফলে তাদের উপর হামলা করা বন্ধ করে দিয়েছে। তখন তারা কোনো রকমে সেই বগি থেকে অন্য বগিতে চলে আসে, কিন্তু যেহেতু সামনের বগিতে অনেকগুলো জুম্বি ছিল তাই কোনোভাবেই সম্ভব ছিল না জুম্বিদের সাথে ফাইট করে সেখানে যাওয়ার। তখন সিউকো প্ল্যান করে যখন ট্রেনটি আবার টানেলের ভিতর দিয়ে যাবে তখন তারা 13 নম্বর বগি থেকে তাদের সবাইকে উদ্ধার করে 15 নম্বর বগিতে চলে যাবে। তখন তারা অন্ধকারের সুযোগ নিয়ে পৌঁছে যায় 13 নম্বর বগিতে।
আর যখন সোয়ান সহ সেখানে থাকা সবাইকে নিয়ে 15 নম্বর বগিতে যাচ্ছিল, তখন সেখানে থাকা সেই পাগল লোকটিকে বাঁচাতে সিউকু পড়ে যায় জুম্বিদের নজরে। আর তারা সেখান থেকে দৌড়ে 14 নম্বর বগিতে আশ্রয় নেয়। কিন্তু সাং হুয়া বগির দরজা বন্ধ করার আগেই সেখানে কিছু জুম্বি এসে দরজা ব্লক করে রাখে, ফলে সাং হুয়া দরজা বন্ধ করতে পারে না। এদিকে সিউকু এবং মিনিয়াঙ্গো 15 নম্বর বগির দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু 15 নম্বর বগিতে থাকা সবাই দরজা শক্তভাবে বন্ধ করে ধরে রেখেছিল, তারা যেন কোনোভাবেই 15 নম্বর বগিতে না আসতে পারে, কারণ সেখানে থাকা প্রতিটি মানুষ ভাবছিল তারা হয়তো ইনফেক্টেড। যাই হোক, তখনই হঠাৎ একটি জুম্বি সাং হুয়ার হাতে কামড় বসিয়ে দেয়, যার ফলে সে জুম্বিতে পরিণত হতে শুরু করে, কিন্তু তবুও সে দরজা ধরে রেখেছিল। কিন্তু জুম্বিগুলো দরজা ভেঙে সাং হুয়াকে হামলা করে। সাং হুয়া জুম্বিদের কামড় খেয়েও তার ওয়াইফ সিউং কিউং ওই সেখানে থাকা সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে। এদিকে মিনিয়াঙ্গো কোনো রকমে দরজা ভাঙতে সক্ষম হয়। যদিও কোনো রকমে সেখানে থাকা সবাই নিরাপদে 15 নম্বর বগিতে আসতে পারলেও সেখানে থাকা বৃদ্ধ মহিলাটি আসতে পারেনি। তখন সিউক ও রেগে সেলফিশ ইয়াংসুককে প্রশ্ন করে কেন সে এরকম করেছে, আর তার জন্যই সাং হুয়া ও সেই বৃদ্ধ মহিলার প্রাণ দিতে হয়েছে। তখন ইয়ানসুক কোনোর উত্তর না দিয়ে উল্টো বলে এরা ইনফেক্টেড, এদেরকে যেন অন্য বগিতে পাঠিয়ে দেওয়া হয়। তখন সেখানে থাকা সবাই তাদেরকে অন্য বগিতে পাঠিয়ে দেয়। যখন তারা অন্য বগিতে চলে যাচ্ছিল, তখন মিনিয়াঙ্গুকের গার্লফ্রেন্ড জিনও তাদের সাথে অন্য বগিতে চলে যায়। অন্যদিকে যে বৃদ্ধ মহিলাটি বগিতে আসতে পারেনি, তার একটি বোন বগিতে বসেছিল, এবং বগিতে থাকা সবার স্বার্থপরতার জন্য যেহেতু তার বোন ইনফেক্টেড হয়ে গিয়েছিল, তাই সে সবাইকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বগির দরজা খুলে দেয়, ফলে মুহূর্তের মধ্যেই বগিতে থাকা সকল প্যাসেঞ্জারের ওপর জুম্বিরা হামলা করে এবং সবাইকে কামড়াতে শুরু করে। এর মধ্যেই সিউকুর অ্যাসিস্ট্যান্ট কিম তাকে জানায় এই ভাইরাস তাদের বায়োটেক কোম্পানির শেয়ারগুলো বেচে দেওয়ার কারণে হয়েছে, আর এগুলোর জন্য তারা নিজেরাই দায়ী। এই কথা শুনে সিউকু কান্নায় ভেঙে পড়ে। তখনই হঠাৎ ট্রেন থেমে যায় এবং এখানে দেখানো হয় ক্যাপ্টেন রেডুর সাহায্যে সবাইকে জানায় রেল লাইন ব্লক থাকার কারণে বুসান যাওয়া সম্ভব না, তাই সে অন্য একটি ট্রেন বাঁদিকের লাইনে নিয়ে যাবে। যারা তার কথা বুঝতে পারছে তারা যেন এই ট্রেন থেকে নেমে বাঁদিকের ট্রেনে চলে আসে। এদিকে দেখানো হয় সেলফিশ ইয়াংসুক এবং একজন ট্রেন অ্যাটেন্ডেন্ট এখনও একটি ওয়াশরুমে নিরাপদে রয়েছে। তখন ইয়ানসুক নিজে বাঁচার জন্য ট্রেন অ্যাটেন্ডেন্টকে ধাক্কা দিয়ে জুম্বিদের ওপর ফেলে নিজে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে সিওকো সহ সেখানে থাকা সবাই ট্রেন থেকে নেমে যখন অন্য একটি ট্রেনে যাওয়ার জন্য হাঁটতে থাকে, তখনই অন্য একটি জ্বলন্ত ট্রেন এসে তাদের পাশে থাকা ট্রেনের সাথে ধাক্কা লাগে, ফলে সেখানে থাকা সবাই আলাদা হয়ে যায়। তখন মিনিয়াঙ্গোক ও তার গার্লফ্রেন্ড জিন দেখতে পায় সিওকো সহ সবাই ট্রেনের নিচে চাপা পড়ে গিয়েছে, তাই তারা অন্য একটি ট্রেনে যাওয়ার জন্য যখন দরজা খোলার চেষ্টা করছিল, তখন ইয়াংসুক এসে জিনকে ধাক্কা দিয়ে একটি জুম্বির কাছে ফেলে দেয় এবং সে নিজে সেখান থেকে বেরিয়ে আসে। তো এখানে যেহেতু একটি জুম্বি জিনকে কামড় দিয়ে ফেলছিল, তাই সে জুম্বিতে পরিণত হয়ে যায়, তার বয়ফ্রেন্ড ইয়াংগুককেও কামড়ে দেয়। এদিকে ইয়াংসুক ট্রেনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু রেল লাইনে তার পা হুচুট খাওয়ার কারণে সে পড়ে যায়, ফলে একটা জুম্বি তাকে কামড় দিয়ে ফেলে। তখন ট্রেনের ক্যাপ্টেন ইয়াংসুককে বাঁচাতে আসলে সেলফিশ ইয়াংসুক ট্রেনের ক্যাপ্টেনকে জুম্বিদের কাছে ফেলে রেখে সে নিজে ট্রেনে উঠে যায়, ফলে ক্যাপ্টেনকে জুম্বিরা মেরে ফেলে। অন্যদিকে সিকো সহ তারা 4 জনকে দেখানো হয়, যারা 2টি ট্রেনের মাঝখানে আটকে ছিল এবং তাদের পাশে ট্রেনের বগিতে রয়েছে অনেকগুলো জুম্বি। তখন সিকো কোন রকমে বাহিরে আসতে পারে, আর তখনই সেখানে থাকা জুম্বিগুলো গ্লাস ভেঙে ভেতরে থাকা 3 জনের উপর হামলা করে। তখন সেখানে থাকা পাগল লোকটি নিজের জীবন স্যাক্রিফাইস করে যেন বাকিরা বাইরে বেরিয়ে আসতে পারে। তখন তারা 3 জন দৌড়ে কোনো রকমের ট্রেনে উঠতে পারে, কিন্তু তাদের পিছনে ছিল অনেকগুলো জুম্বি, যেগুলো তাদেরকে ফলো করে ট্রেন পর্যন্ত পৌঁছে যায় এবং একটি জুম্বি ট্রেনে ধরে ঝুলতে থাকে, এবং সেই জুম্বিটির পিছনে এক এক করে অনেকগুলো জুম্বি ঝুলতে থাকে, যার ফলে ট্রেনের স্পিড কমে যাচ্ছিল। তাই সিওকো কোনো উপায় না পেয়ে তার পায়ের সাহায্যে জুম্বিগুলোকে কোনো রকমের ট্রেন থেকে ছাড়াতে সক্ষম হয়। যখন সিওকো ক্যাপ ট্রেনের রুমের দরজা খোলে, তখনই সে ইয়াংসুককে দেখতে পায়। ইয়াংসুক অলরেডি জুম্বিতে পরিণত হয়ে গিয়েছে, আর তখনই ইয়াংসুক সিওকোর ওপর হামলা করে এবং এক পর্যায়ে সিওকোর হাতে কামড় বসিয়ে দেয়। তখন সিওকো কোনো রকমে ইয়াংসুককে ট্রেন থেকে ফেলতে সক্ষম হয়,
এবং ক্যাপ্টেনের রুমে এসে সিয়ংকিয়ংকে বলে বুসান যাওয়ার পর ট্রেন থামানোর জন্য যেন এই ব্রেক ধরে টান দেয়। এই বলে সে তার মেয়ে সুয়ানের কাছে যায় এবং তাকে বলে সে যেন সিয়ংকিয়ংকের সাথে থাকে এবং বুসান যাওয়ার পর যেন সে তার মার কাছে চলে যায়। তখন সুয়ান তার বাবাকে ধরে কান্না করতে থাকে। তার বাবা যেন তাকে ছেড়ে না যায় তাই সে শক্ত করে ধরে রাখে, কিন্তু সিউকো নিজেকে ছাড়িয়ে বাইরে এসে কান্না করে এবং তার জীবনের সব থেকে ভালো ভালো সময়গুলো ভাবতে থাকে এবং ট্রেন থেকে পড়ে যায়। আর এভাবেই সে তার মেয়ের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে। তো ফাইনালি তারা বুসান পৌঁছে যায় এবং একটা টানেলের ভেতর দিয়ে হাঁটতে থাকে। আর তখনই টানেলের সামনে বসে থাকা আর্মি ফোর্স তাদেরকে বাঁচিয়ে নেয়। সো আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর না ভালো লাগলে ডিসলাইক করবেন। অ্যান্ড দেন নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান সেটা কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।